আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সালাত আসসালামু আলাইয়া রসুলিল্লাহ আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। সম্মানিত ভাই বোনেরা, আমি ডক্টর বেহুল হোসেন, পরভাষাশীল হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে হাজির হয়েছি। আমি আপনাদের একটা কথা বলে রাখি যে আপনি যদি স্থায়ী কোনো সমাধান পেতে চান তাহলে কিন্তু হোমিওপ্যাথি খেতে হবে। স্থায়ী সমাধান পৃথিবীর বুকে আপনাকে কোনো প্যাথিতে দেবে না, একমাত্র হোমিওপ্যাথি ছাড়া। তাই হোমিওপ্যাথি কত গুরুত্বপূর্ণ যা বলে শেষ করা যাবে না। এছাড়া আপনি গাছগাছের দ্বারা হয়তো ছয় মাস এক বছর ভালো থাকবেন, তারপরে আবার আপনাকে কষ্ট করতে হবে। কিন্তু হোমিওপ্যাথি দ্বারা যদি একবার যদি আপনার ঠিক হয়ে যায়, আর যদি ওইভাবে আপনি জীবনযাপন করতে পারেন, ঠিকভাবে যদি জীবনযাপন আপনার উদযাপন করতে পারেন, তাহলে দেখবেন আর কোনোদিন আপনার পিছনে দিকে যাবেন না। তাই আজকের মেডিসিনটা হবে সেলেনিয়াম। আমাদের হোমিওপ্যাথিতে গেলেই সেলেনিয়ামটা দিয়ে দেয়। কয়েকটা মেডিসিন আছে, সেলেনিয়াম, টিটেনিয়াম, সেলেনিয়াম টিটেনিয়াম, আর আছে আপনার এই লাইকোপোডিয়াম অ্যাগনাস কাস্ট, অ্যাভানা স্যাটাইভা, আর একটা ডামিয়ানা। এই যে কয়টা মেডিসিন গেলেই এককালে বোঝা করে বোঝা মানে মাথায় একটা বোঝা দিয়ে দেবো ডাক্তাররা। আমাদের ডাক্তারদের যে কি মাথার ভিতরে, এরা কি গবেষণা করতে চায় না একটা রোগীকে ভালোভাবে চিকিৎসা দিতে চায় না নিজে পেট পূজারি করতে চায় তাও জানি না। পেট পূজারি করতে গেলেও তো একটা ভালো একটা মানের চিকিৎসা শিক্ষা দরকার। এই জন্য বর্তমানে আমার এমন অবস্থা হয়েছে যে আমার পায়ে পায়ে শত্রু বেজে গেছে সব দিক দিয়ে, সব পেথি থেকেই আমার বিরুদ্ধে, এমনকি কিছু আপনার কী বলে ছাত্রের নিশি আপনার রোগীও আছে যারা রোগী হিসাবে আসে আইসা মানে আপনাকে বিভিন্নভাবে হেয় করার জন্য চেষ্টা করে। কারণ পৃথিবীর বুকে আমি অনেকে জিজ্ঞাসা করছি যে আমার তো এই অবস্থা করে বলছে, যখন আপনার বিরুদ্ধতা আসবে তখনই বুঝতে হবে আপনি সঠিক একজন ডাক্তার। কারণ ডক্টর হেনিমেনও এমন ছিলেন যে তার বিরুদ্ধে যখন লেগে গেল তখনই তিনি আল্লাহ তাআলা তাকে মেধা দিলেন। সঠিক চিকিৎসায় যে রোগী কত ভালো হয় তার প্রমাণ আপনি যদি আমার কাছে এসে দুই মাস থাকেন তাহলে বুঝতে পারবেন। তাহলে আজকে যে সেলেনিয়াম মেডিসিনটা গেলেই দেওয়া যাবে না, সেলেনিয়ামের লক্ষণ থাকতে হবে। সেই লক্ষণগুলি আজকে ভালোভাবে জেনে নিন আর ভালোভাবে চিকিৎসা করুন, নিজে নিজে চিকিৎসা করতে পারবেন। প্রথমে হলো সেলেনিয়ামের আপনার জননেন্দ্রিয় বা যেটাকে আমরা পুরুষাঙ্গ বলি সে পুরুষাঙ্গটা হবে খুবই দুর্বল। কেমন দুর্বল হবে এটা কয়েকটা ভাষা আসতে পারে। একটা হলো যে আপনি গেলেন যাওয়ার সাথে সাথে বের হয়ে গেল, আরেকটা হলো যে স্ত্রীর সহবাস শুরু করলেন করার সাথে সাথে আপনার পেনিস একেবারেই নিস্তেজ হয়ে গেল এমনকি আর উত্থান আসলো না। আবার অনেক সময় দেখা যায় যে আপনি সহবাস শুরু করলেন করতে করতে দুই তিন মিনিট পাঁচ মিনিট করলেন করার পরে নিস্তেজ হয়ে গেল, মনে হলো যে আপনার কাছে মানে এই ব্যাপারটাই মনে হয় যে আপনার কাছে একেবারেই যেটাকে বলে যে উত্থানজনিত একটা সমস্যা, যেটাকে বলে যে কোনো আগ্রহ কিছুই নেই। কেন যায় এটা স্নায়ুর আপনার দুর্বলতা নয়, এটা হলো শারীরিক দুর্বলতা। এটা শারীরিক এত দুর্বলতা যে দেখা যায় আপনি ঠিক মতন ঘুমাচ্ছেন না, ঠিক মতন খাইতেছেন না, ঠিক মতন আপনার যে শারীরিক একটা খসরত যেটাকে বলা ব্যায়াম করা হয় যেটা এক্সারসাইজ বলা হয় সেটা করতেছেন না, যার কারণে এই অবস্থাগুলি এসে পড়ে। তাহলে কি বলা গেল যে আপনি সহবাস শুরু করলেন হয় আউট হয়ে গেল অথবা দেখা গেল যে আউট হওয়ার আগে আপনার এই প্রসঙ্গ বাহির হয়ে গেল অথবা নিস্তেজ হয়ে গেল, এই লক্ষণ থাকতে হবে। আরও লক্ষণ থাকতে হবে এই যে আমাদের মাথা যে দেখেন এই মাথার এখান থেকে চুল পড়ে যাবে, চুল 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 পড়ে যাবে, এই চুল পড়ার লক্ষণটা থাকতে হবে এবং মাথার টাক থাকতে হবে। আবার পুরোটা নয়, এক একটা মেডিসিনে এক একটা লক্ষণ আসে। আরেকটা হলো যে আমাদের যৌনাঙ্গ আছে, এই যৌনাঙ্গের এখানে দেখা যায় অতিরিক্ত ঘামে, এই ঘামের পরে এখানে যদি আপনি ঘামটাকে যখন আপনি কষলাবেন তখন আপনার এই পশমগুলি উঠে যাবে, পশমগুলি নিজে নিজে উঠে যাবে, মনে হবে যে আরেকটা টাক মাথা পড়ে গেছে। এই অবস্থা যদি দেখেন তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এটা সেলেনিয়াম মেডিসিন। আরেকটা হলো যে আপনি বিবাহিতা লোক, আপনি একজন বিবাহিতা লোক, তারপরও সপ্তাহে আপনার তিন চারবার স্বপ্নদোষ হয়। স্বপ্নদোষটা হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু দেখা গেল যে স্বপ্নদোষ হচ্ছে এবং স্বপ্নদোষ হওয়ার পরে আপনার যে অবস্থাটা হবে সেটা হলো যে ভয়ানক দুর্বলতা বলা হয়। ভয়ানক দুর্বলতা কি মানে আপনি হাঁটতে ফিরতে আপনার কাজ করতে মনে চাচ্ছে না, মনে চাচ্ছে না, এবং কোমরের ব্যথা, মেরুদণ্ডে আপনার ব্যথা আসতে পারে। মেরুদণ্ডে আরও অনেকগুলি মেডিসিন আছে কিন্তু এটার ভিতরে এই লক্ষণগুলির সাথে যদি এভাবে আপনি পান তাহলে অবশ্যই এই সেলেনিয়ামটা খান। আরও অনেক লক্ষণ আছে কিন্তু এই গুরুত্বপূর্ণ লক্ষণগুলি আপনাদের কাছে দিলাম। এর মাধ্যমে আপনি অবশ্যই আপনি যদি লক্ষণগুলি থাকে তাহলে আপনি মিলিয়ে ওষুধটা কিনে খাবেন, যে কোনো হোমিওপ্যাথি থেকে আপনি মেডিসিনটি কিনে খাবেন। আশা করি এর মাধ্যমে আপনি যে উপকৃত হবেন তা লক্ষ টাকা দিয়েও আপনি উপকার পাবেন না। আর
আপনারা বেশি বেশি দোয়া করুন, জাতির জন্য দোয়া করুন, সকল সকলের জন্য দোয়া করুন, হিংসা বিদ্বেষ হিংসা করুন। সবচেয়ে বড় গুণ হলো হিংসা করা। হিংসা করলে কি আপনার গুণটা বাড়বে? সেটা হলো আপনার নিজের হিংসা অপরজন করতে গিয়ে আপনার নিজের এই যে একটা হার্ট আছে, নিজের যে ভালো একটা শরীর আছে, এটাকে ধ্বংস করে একেবার মরিচিকার মতন আপনি ধ্বংস হয়ে গেলেন। এর চাইতে বড় গুণ আর কী থাকতে পারে? তাই বিশেষ হিংসা করুন, তাহলে আপনার সমস্ত রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। আজকে বলে বিদায় নিচ্ছি। ওমা তুফিকিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।